পাঠান ছবির বেশরম গান নিয়ে বিতর্ক সব জায়গায়। এর কারণ মূলত দীপিকার পরনে থাকা বিকিনি নিয়ে। এই বিতর্কের মাঝে বিকিনি দেখে মুগ্ধ অভিনেত্রী নুসরাত জাহান এক প্রতিক্রিয়ার গণমাধ্যমকে নুসরাত জানান, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে, অসাধারণ লেগেছে তাকে। এসব বিতর্ক না করে ছবিটা যেমন হবে তা নিয়ে আলোচনা হওয়া উচিত। যদিও বিজেপি প্রসঙ্গে নুসরাত আরো বলেন, এই দলের সব কিছুতেই সমস্যা, কি খাবো কি পরবো, হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে, দেশের মহিলারা কি করবে তা বলে দেওয়ার দায়িত্ব এদেরকে দিয়েছে। অন্যদিকে গত বৃহস্পতিবার ভারতের উলামা বোর্ডের সভাপতি সংবাদ মাধ্যমকে বলেন, শাহরুখের এই ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতে আনতে পারে, শুধু মধ্যপ্রদেশে নয় গোটা দেশে যাতে ছবি মুক্তি না পায় তা ব্যবস্থা করা উচিত। এছাড়া এর আগে পাঠান ছবির গানও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন, এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এ ছবিকে মুক্তি দেওয়া যাবে না। তাছাড়া গত বৃহস্পতিবার নেতাজি ইনডোরে 28তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে সব থেকে বেশি সাড়া ফেলেছেন অমিতাভের বক্তব্য। নিজের ভাষণে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কথা বলার পরই এসেছিলেন মত প্রকাশের অধিকার প্রসঙ্গে। বিগ বি বলেছেন, আশা করি সবাই একমত হবেন, নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে আজও এদেশে প্রশ্ন উঠে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও সমস্যা, বললেন অভিনেত্রী নুসরাত জাহান। আর বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।